হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব পাট শাকের বড়া আশা করি পাট শাকের বড়া অনেকে অনেকভাবে বানিয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এতটা সুস্বাদু মুচমুচে হবে রান্না করে নেওয়ার পর সবাই কারাকারি করে খেয়ে নেবে তাহলে চলুন দেখে নিই পাট শাকের বড়াটা আমি কিভাবে রান্না করব পাট শাকের বড়া বানানোর জন্য এইখানে আমি কিছুটা পাট শাকের উপরের মাথার অংশটা কেটে তারপর ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি দেখুন আর এখানে আমি হাফ কাপ মসুর ডাল এক থেকে দেড় মোটো আতপ চাল ঘণ্টাকানিক আগে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এক থেকে দেড় মোটো আতপ চাল অবশ্যই ব্যবহার করবেন তাহলে বড়াগুলি মুচমুচে হবে ভালো লাগবে তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে ডাল বাটাগুলিকে কিন্তু অবশ্যই ফেটে নিতে হবে না হলে কিন্তু বড়াগুলি শক্ত হয়ে যাবে এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড়ো দেখে একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তিন থেকে চার কোয়া রসুন কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন এইগুলিকে আবারও মিশিয়ে নিতে হবে আপনাদের যদি মনে হয় বেশি শুকনো হয়ে গেছে তাহলে দুই থেকে তিন চামচের মতো জল দিয়ে নরম করে নিতে পারেন এরপর দুই থেকে তিনটা পাট শাকের পাতা নিয়ে ডালের মিশ্রণটা এইভাবে লাগিয়ে নিতে হবে পাট শাকের ভিতরে যাতে ডালের মিশ্রণটা লাগে সেদিকে লক্ষ্য করতে হবে তবে ডালের মিশ্রণটা হালকাভাবে লাগাতে হবে বেশি বাড়ি হয়ে গেলে কিন্তু বড়াগুলি শক্ত হয়ে যাবে এরপর কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর ডালের মিশ্রণ দিয়ে মুড়িয়ে নেওয়া পাট শাকগুলি এইভাবে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি ডালের মিশ্রণটা পাট শাকের মধ্যে হালকাভাবে দিতে হবে বেশি বাড়ি করে দিলে বড়াগুলি শক্ত থাকবে মুচমুচে ভাব কম হবে এখন এইগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে বেজে নিতে হবে বড়াগুলিকে যত বেশি ব্রাউন কালার করে ভেজে নেবেন ততই কিন্তু ভালো লাগবে তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব এইভাবে পাট শাকের বড়া বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন